লোন করা ছাড়া লোনে লোনে দেউলিয়া হয়ে গেছে। এই যে দেখেন সামনে যদি আপনি $12 বিলিয়ন যদি না দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। প্রতি 4 মাস পরে পরে এই যে রেগুলার টাকা দেওয়াটা, এই টাকা যে যে টাকা ইনকামই করতে পারবে না, যে টাকা আসে না, রেমিটেন্স আসে কত, এখন আসে না বললেই চলে, সেই জায়গায় একটা সরকার কোন অবস্থায় নিয়ে গেছে যেখানে আপনার শ্রীলঙ্কার মতো একটা দেশ, শ্রীলঙ্কা দেউলিয়া একটা দেশ, একদম ঘোষণা করা ঘোষিত দেউলিয়া, সেইখানে শ্রীলঙ্কায় চিনির দাম হচ্ছে 45 টাকা কেজি, বাংলাদেশে চিনির দাম 140 টাকা কেজি, শ্রীলঙ্কায় সোয়াবিন তেলের দাম 80 টাকা লিটার, বাংলাদেশে হলো 175 টাকা লিটার, শ্রীলঙ্কায় আপেলের দাম 85 টাকা, বাংলাদেশে আপেলের দাম 350 টাকা। যখন শ্রীলঙ্কার সঙ্গে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, কুলিয়ে উঠতে পারি না, মানুষের কী অবস্থা, হাহাকার থাকলে ওই যে সিনেমার নায়ক উমর সানি সেও লিখছে যে কী কীভাবে বাজার করব, ফেসবুকের আশ্রয় নিচ্ছে যে আমি জানতে চাই। তো এই অবস্থার মধ্যে একটা সরকার কীভাবে টিকে থাকার আশা পোষণ করে? এই যে দেখেন না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারে না বাণিজ্য মন্ত্রী, অথচ সে মন্ত্রী থাকবে, মন্ত্রী থাকবে, মানে ডিমের দাম, তেলের দাম, চালের দাম, দুধের দাম, সব কিছু লাঠে উঠুক তার মন্ত্রিত্বে থাকতে হবে, আর সরকার কত নত জানো তার মন্ত্রিত্বে কিছু করতে পারবে না, কারণ সরকার ওখান থেকে, সরকারও ওইখান থেকে 2 পয়সা পায়, ওইখানে সিন্ডিকেটের একজন হোতা সরকারও বড় ধরনের হোতা। তো এই অবস্থায় তো সেইখানে আমরা বলতেই পারি। আর আপনি যে প্রশ্নটা করেছেন, বিএনপি চায় কি না, বিএনপি ক্ষমতায় দেওয়ার মালিক হচ্ছে উপরে আল্লাহ, নিচে জনগণ। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণের হাতে ম্যান্ডেট আসার পরে যেই ক্ষমতায় আসুক না কেন, ম্যান্ডেট দেওয়ার পরে বিএনপি সেটাকে স্যালুট করবে, সেটাই নিবে। বাট তার আগে একটা সরকার আসবে যে সরকারটা আপনার সুষ্ঠু একটা ভোট দিতে পারে, সেটা হতে পারে 3 মাসের জন্য, হতে পারে 1 মাসের জন্য, হতে পারে 6 মাসের জন্য। আমরা সরাসরি যদি চাইতাম যে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ না, তাহলে কিন্তু আমরা আন্দোলনটা অন্যভাবে করতাম। আমরা কিন্তু তার আগে একজন নির্দলীয় নিরপেক্ষর কাছে আমরা হ্যান্ডওভার করতে বলছি, এবং আমরাই শুধু বলছি না, বলতে বলতে তাদের আইনমন্ত্রীও বলেছিলেন যে হ্যাঁ, ইলেকশনের আগে আগে প্রধানমন্ত্রী একজনকে হ্যান্ডওভার করবে। পরে যদিও উনি না করতে বাধ্য হয়েছেন, কিন্তু উনি এই কথাও বলেছিলেন যে আমি এটা ভুল করে বলিনি, এই কথাটা উনি বলেছেন, যেটা বলেছি আমি ভুল করে বলিনি, কিন্তু এটা বলা ঠিক হয় না। তো এই এই অবস্থার মধ্যে উনি অনেকগুলো কথা বলেছে, বিএনপির কারণেই এই 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 হয়েছে, বিএনপির কারণে উনারা টিকে আছে, বিএনপির কারণেই উনারা আপনার বাকশাল থেকে আওয়ামী লীগে রূপান্তরিত হয়েছে, বিএনপির কারণেই আজকে 4টা সংবাদপত্র থেকে এতগুলো সংবাদপত্র ধারাবাহিকতায় আসছে, আর উনাদের কারণে এই সংবাদপত্রগুলো কাগজের বাঘে পরিণত হয়েছে, তাদের কোনো ক্ষমতা নাই। তারা সরকার যে নথি দিবে ওই নথির মতো করেই তাদের বলতে হবে, বলতে গেলে পুরস্কার আছে, না বলতে পারলে, না বলতে পারলে দেশ ছাড়া হবে, সাংবাদিক মারা যাবে, সাংবাদিক গুম হবে, খুন হবে। এই বিএনপির কারণেই কিন্তু তারা এই 3-3 বার ক্ষমতায় আছে। বিএনপির কিছু 2-1 জন আপনার কিছু মুনাফেককে সাথে নিয়ে তারা, কারণ তারা তো রাজনীতি করে না, তারা অপরাজনীতি করে, এই অপরাজনীতির কারণে বিএনপি তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ ত্যাগের বিনিময়েও তাদেরকে সরাতে পারে নাই, এই কারণে যে তারা তারা মানে আপনি বলতে চাইছেন যে আপনার দলের মধ্যে তাদের লোকজন আছে, এটা এটা একটা ফ্যাসিস্টের সবখানেই থাকে, থাকতে হয় একটা ফ্যাসিস্ট, তারা কিন্তু কোনো, তারা এখন আর মানুষের মধ্যে নাই, তারা স্বৈরাচারের মধ্যেও নাই, তার চেয়েও কয়েক ডিগ্রি উপরে ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছে। ফ্যাসিস্ট যখন সে যা মনে করে সেটা চালাইতে গেলে তারা অন্যের মাধ্যমে এটা চালায়। তো সেই সেই জায়গায় আমি বলতে চাই যে উনি তারেক রহমানকে নিয়ে কথা বলছে, কি বলেছে খেয়াল করেন, তারেক রহমান মুসলেকা নিয়ে গেছে, কি তার মানে মুসলেকাটা তারা নিয়েছে, বাধ্য করেছে, তারেক রহমান মুসলেকা নিয়ে গেছে, তারেক রহমান আসতে পারবে না, তারেক রহমান আসবে না, একই কথায় আমাদের নেতাকে নিয়ে তারা এই এতগুলা কথা বললো। তো তারেক রহমান, আমি ওনাকে বলতে চাই, তারেক রহমান বাংলাদেশে আসবে আগামীতে, এবং সেটা খুব দেরি না, তারেক রহমান আসবে, তারেক রহমান এই দেশে নির্বাচন করবে, তারেক রহমান এই দেশে বিএনপি চালাবে, বিএনপি চালাবে, এবং তারেক রহমান এত দূরে থাকার পরেও এখনও তারা তারেক রহমান ছাড়া খেতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, ঘুম থেকে উঠে তারেক রহমান বলা শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত। তাদের তো নিজস্ব এখন কোনো দলও নেই, কোনো অস্তিত্ব নেই, বিকজ তারা দেখেন বিএনপি যখন যখন মিটিং দেয় তারা তখন তখন মিটিং দেয়,
বিএনপির মিটিং ছাড়া বিএনপির মিটিংয়ের বাইরে তাদের কোনো মিটিং নাই, আপনি খেয়াল করে দেখেন। তো বিএনপিকে ঠেকানোর জন্য, বিএনপিকে পুঁজি করার জন্য, বিএনপিকে সামনে বিএনপি ধরে কাজ করার জন্য তারা এই কাজগুলো করে। আমি শেষ করে দিব, আমি তার আগে বলতে চাই, উনি বারবার বলছে স্কুল ঘর পুড়িয়েছে, এই করেছে, সেই করেছে, 500 জায়গায় বোমা ফুটেছে। আমি উনাকে বলতে চাই নিচ্ছি, 1999 ক্ষমতায় কারা ছিল? ওনারা উদীচিতে বোমা হামলায় 10 জন মিনিমাম মারা গেছে। আপনার 2001 14 এপ্রিলে 66-এর বোমা হামলায় মিনিমাম 10 জন মারা গেছে। 2001 16 জুন চাষাঢ়ায় বোমা হামলায় 20 জন নেতা মারা গেছে তাদেরই ওইখানে। এবং শুধু তাই না, তারা আপনার, আমি 10-15 দুই একটা এক্সাম্পল দেই যে কারা সেই দিন আগুন সন্ত্রাস করেছে। 1 জানুয়ারি 2014 রাত 8টায় ছাত্রলীগের 3 জন কর্মী মাগুরায় বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। পুলিশ তাদের পেট্রোল বোমা সহ অ্যারেস্ট করে সাজ্জাদ, লিমন এবং রানা। তারপরে 20 এপ্রিল 2014 ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম 16 শহরে, আমি শেষ করে দিই এটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়িতে আগুন দিয়ে শাটল ট্রেন বন্ধ করে দেয়, 8 জন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে, নাম ঠিকানা সহ আমি বলতে পারবো। সেই জায়গায় আমি এরকম, আমি শত, হ্যাঁ, সূত্র কি, সূত্র অবশ্যই সেই দিনের যুগান্তর প্রথম আলো পত্রিকা, প্রথম আলো পত্রিকা এইখানে। আমি আসি আবার আপনার কাছে, পরে আমি বলবো যে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায়, ক্ষমতায় যেতে চায়, সব আমরা দেখেছি। বিএনপির তারেক রহমানকে নিয়ে আমরা ভাবি, হ্যাঁ সত্যি, সব সত্যি। ক্ষমতায় ছিলেন, বিদ্যুৎ দিতে পারেন নাই মানুষকে, খাদ্য দিতে পারেন নাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারেন নাই, উন্নয়নের নামে আপনারা খাম্বা বসিয়ে দিয়েছিলেন এদেশের। এই শহরের ভদ্র মহিলারা পর্যন্ত কলস নিয়ে রাস্তায় মিছিল করতে হয়েছে, সাথে একটা ঝাড়ু রেখেছিল এই বিএনপির জন্য। সেই বিএনপির কথা আবারও বলছেন, যেই সারের জন্য 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, যেই দেশে মানুষ কোন নিত্য দিনের ব্যাপার ছিল, এই ঢাকা শহরে 8 জন নিজ দলের কাউন্সিলর একের পর এক খুন করেছিলেন, আপনারা রক্তাক্ত করে দিয়েছিলেন বাংলাদেশকে। কখনো দর্শন, কখনো চিন্তাই, কখনো রাহাজানি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আল্লাহর কাম আল্লাহ করেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। সেই বিএনপি তো আপনারা, সেই বিএনপি যদি আজকে বলেন যে আওয়ামী লীগ কী করছে, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, টাকা নিয়ে ভাবছেন, রিজার্ভ নিয়ে ভাবছেন, ঋণ নিয়ে ভাবছেন, আমি কিন্তু সেই বিএনপির কথা বলতে চাই। আওয়ামী লীগ আজকে পদ্মা সেতু, উন্নয়ন, আপনার চোখে যা দেখেন মেট্রো রেল, আপনাদের বেঁচে থাকার উপায়ান্তর সব কিছুই কিন্তু এই আওয়ামী লীগের শাসনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে সম্ভব হয়েছে। এদেশের একটি মানুষও এখন আর ভয়ভীতিতে নয়, যেটা আপনারা সৃষ্টি করেছিলেন। যে তারেক রহমান প্রধানমন্ত্রীর সন্তান হয়ে দেশে আহাজারি করেছিল, দেশের মানুষকে সেদিন শত্রুপক্ষ বানিয়ে ফেলেছিল।